আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে, আপনাদের দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ। আমি এবং আমরা সকলেই ভালো আছি আর চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আর এখানে দেখতেই পাচ্ছেন আমি ভিডিওটা শুরু করেছি জাহিদুলকে নিয়ে। এখানে জাহিদুল আছে, মামা আছে, জাহিদুলের ফ্রেন্ড আছে, আরও অনেক মানুষ আছে আমাদের বাসায়। এর মাঝে একটা রিজন আছে, রিজনটা হচ্ছে গিয়ে আপনারা জাহিদুলটাকে অনেকেই চেনেন, মানে অনেক মানুষ চেনেন যারা আমাদের ব্লগ প্রতিনিয়ত দেখেন তারা চেনেন জাহিদুলকে। আর জাহিদুলের হচ্ছে গিয়ে ফ্লাই আগামীকালকে ও চলে যাবে আমাদেরকে রেখে, মানে আমাদেরকে বাংলাদেশে রেখে ও চলে যাবে অন্য ওর গন্তব্যস্থানে। অনেকদিন ধরেই যাব করতেছিল, শেষ ফিনিশিং ওর ভিসা চলেই আসলো। আর আগামীকালকে সকালবেলা একদম ভোরে ভোরে ওর ফ্লাই ও চলে যাবে। তো আপনারা সকলেই দোয়া করবেন যাতে ও ঠিকঠাক মতো করে মালয়েশিয়া, হ্যাঁ মালয়েশিয়া যাচ্ছে আমার ভাই, মালয়েশিয়া চলে যেতে পারে, যাতে ওর মনের আশা পূরণ হয়। সকলে দোয়া করবেন। আর হচ্ছে গিয়ে আজকে দেখতে পাবেন যে আসলে ও আসা উপলক্ষে বা ও চলে যাবে সেই উপলক্ষে আমাদের বাসায় কী কী আয়োজন করা হচ্ছে। দিদি আসো, দাদারে দাদার একটু দিয়া খাও। যাও দাদার একটু নিয়া খাও, দাদারে দিবা না। আল্লাহ, একা একা খাইবা? একা একা খেতে হলে দরজা বন্ধ করে খেতে হয়, তুমি জানো না। যাও দাদার একটু দিয়ে আসো, অনেকগুলো আছে, আরো আছে, তোমার পরে গাইটা দিব নে। যাও দিয়ে আসো একটু দাদারে, দাদার সাথে মিলামিলা খাইতে হয় তাই না? আল্লাহ, এই যে গত 3 দিন ধরে তোর নাম নিতা ছিল, হ্যাঁ গত 3 দিন ধরে কইতা ছিল ইয়া জাহিদুল কই, জাহিদুল কই, জাহিদুলটা অনেক পছন্দ করে। আবার ওই যে চুল রাখা তো হইলো বেশি দেখা যায়। কার একটু বড় হয়ে নেক চুলগুলো, আর একটু বড় হয়ে নেক। আল্লারে যাইতেছে, ওই পর্যন্ত যাইতেই পারতেছে না, ওই পর্যন্ত যাইতেই পারতেছে না। বাজার করে আসলে তো জিতা মুরগি। সিম কি কিনছোস? মানুর কই আছে না? দুধ কিনে দিম করে আমার লাগে, আমি কিনে দিই নিয়ে যাও। যাও মাইনুল, যাও যাও ভাইয়া, আমার তোরে যা যা নিয়ে আগা। নিচে দোকানে যেতেছে, দোকান থেকে আবার আয় পড়বো। Thank you.
খাবো না কেটা খাইব না ভাবি খাইব না তোমার কি হয় তোমার কি হয় তো আমাদের বাসায় মেহমান আসছে সেটা তো আপনারা দেখলেনই, আর মেহমান আসছে কি জন্য সেটাও আমি মোটামুটি ভাবে আপনাদের বলে দিয়েছি। মেহমান আসছে সেটা তো জানেনি, তো তাদের জন্য হচ্ছে স্পেশাল আয়োজন করতেছে আমার মা, কারণ হচ্ছে আমার মার ভাতিজা চলে যাচ্ছে, বিষয়টা খুবই হৃদয় বিদারক। তো এই জন্য হচ্ছে, আর আমার মার হলো বড় ভাত মেজ ভাতিজা, সে হচ্ছে গিয়ে খাইতে চাইছিল মুরগির রোস্ট আমার মায়ের কাছে, তো সেই জন্য হলো গিয়ে এই মুরগি আনা হয়েছে। বড় ভাই আয়না দিয়ে গেল, সেটা তো দেখলেনি আপনারা। তো বড় ভাই মুরগি আর গরুর মাংস দিয়ে গেছে, মুরগির রোস্ট হবে আর গরুর মাংসের রেজালা হবে, এইটাই হবে আজকে আমাদের রেসিপি। মেবি পোলাও রান্না করা হবে, তো আরও কী কী রান্না হয় সেগুলো আমি যথাসম্ভব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর এখন হচ্ছে আমরা দেখতেছি কীভাবে মুরগি কাটতেছে, আর আজকে সারাদিন শরীফা যে কত পাকামি করছে সেগুলো আপনারা দেখছেন। মাথা চুলগুলো কেমন হয়ে রয়েছে, তরমুজ। আজকে তরমুজের কাণ্ড কি হয়েছে আপনাদেরকে বলি, এই এই তরমুজ হলো আমি আব্বুর নিয়া যখন সকালবেলা হসপিটালে গেলাম, তো তখন আসার সময় হলো এই তরমুজ দেখছি, তো আমার খাইতে ইচ্ছে করছে, তো আমি হলো একটা তরমুজ নিয়ে আসছি। তো বাসায় আসার পরে দেখলাম যে বড় মামা আসছে, বড় মামা ইয়া বড় একটা তরমুজ নিয়ে আসছে। এখন বড় মামারটা কাটা হয়েছে, বাট আমারটা কাটা হয়নি, এটা আসলে লাল জানি কেন সরবো কেন জানেন, আজকে না শরীফা অনেক জ্বালাইতেছে সারাদিন। কার কাছে যাবা তুমি, তো আমার কাছেই আছো। মানে ওর কুলো পাহায় তারপরে ভিডিও করতাম, আমার নিয়ে ভিডিও করবা, আমার নিয়ে ভিডিও করবা। কালকে ওই দইটা কি পুরো শেষ হয়ে গেছিল, বাসার পরে বিদায় দিতে আসে, বাসার পরে বিদায় দিতে আসে, আর টুপ্পা দিয়ে দাও বাবুর, আর টুপ্পা দিয়ে দাও শরীফা, আবার টুপ্পা দিয়ে দাও।
বুদ্ধি সাপাইতেছে না আমি বুঝি না আসলে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমাদের কোটা কাটের প্রসেসিং চলছে, মার মুরগি কাটা শেষ, এখন আমরা হলো গিয়ে মানে মুরগি কাটা বলতে মায় হলো এদিক দিয়ে মুরগি কাটতেছে, ওই দিক দিয়ে আমরা হলো পানি গরম করে মুরগির যে চামড়া ছিল এই মুরগিগুলো হচ্ছে প্রায় দেশি মুরগি, দেশি মুরগির মতোই মানে ইয়ার টেস্টে আর কি, স্বাদে দেশি মুরগির মতো। তো এই এই মুরগিটা মানে এটা যারা রোস্ট করে তারা এই মুরগিটাই আনে বেশিরভাগ সময়, আর এই মুরগির চামড়াটা খাইতে খুবই সুস্বাদু হয়। আর আমাদের ঘরে আমার আব্বু প্লাস আমি স্পেশালি আমি আর আমার আব্বু আর আমি মুরগির চামড়া খাইতে খুবই পছন্দ করি, তো সেই জন্য হলো মুরগির চামড়া বাছতে বসে গেছি। আর এদিক দিয়ে হলো মা মুরগির রোস্ট কাটতেছে, আর সব কিছু মিলাইয়া হচ্ছে গিয়ে ভালো একটা সময় পার করতেছি আমরা, মানে মানে কাজও হচ্ছে পাশাপাশি আড্ডাও হচ্ছে। তো যে বিষয়টা নিয়ে আড্ডা দিচ্ছিলাম সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই এখানে, কিন্তু আমি একা না, আমার মা আছে, আমি আছি, ভাবি আছে, ছোট মামি আছে, মানে আপনারা তো দেখলেনই ছোট মামি আমার মামা, তারপর হচ্ছে মামা তো ভাই সবাই আসছে, সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। তো সবাই মিলে একসাথে বসে কাজও করতেছিলাম আড্ডাও দিতেছিলাম, তো সেই আড্ডাটা আপনাদের সাথে শেয়ার করি নাই, খুব মজাদার একটা আড্ডা ছিল। আর ফ্যামিলি আড্ডাগুলো আসলে অনেক বেশি স্পেশাল হয়, আপনাদের সাথে শেয়ার করতে পারলে ভালো হইতো, না করতে পারার আরও একটা রিজন আছে, মানে আমাদের পাশের ফ্ল্যাটে হচ্ছে কি ধুম ধারাক্কা গান বাজাইতেছিল, মানে অনেক বেশি লাউড সাউন্ড ছিল, যেই সাউন্ডের কারণে আমি আসলে আপনাদেরকে ই করতে পারিনি, মানে আমরা যে বিষয়টা নিয়ে গল্প করতেছিলাম সেটা আপনাদের আসলে শেয়ার করা হয়নি, আর তার জন্য আমি খুবই দুঃখিত আর খুবই কি বলে ওইটারে হৃদয় বিদারক ঘটনাকে যেটা বলে সেটাই হয়েছে, কারণ মানে আমি স্পেশালিভাবে যে মজা পাইছি সেই মজাটা আপনারাও পাইতেন যদি এই পুরো ইয়েটা দেখতে পারতেন, মানে আমরা যে বিষয়টা নিয়ে আড্ডা দিছি সেটা যদি আসলে শুনতে পাইতেন আরও বেশি মজা পাইতেন, পুরো ভিডিওর যে একটা মজা সেটা এখানেই ছিল, তো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, ভেরি স্যাড। তো যাই হোক, আপনারা আমার ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন, অবশ্যই ভালো লাগবে আশা করতেছি, তো সাথেই থাকেন আর পুরো ভিডিওটা দেখতে থাকেন। এখানে হলো সব কাটাকুটির পালা চলতেছে, মামি কাটতেছে, এই জায়গায় যে এই বড়ি দিয়ে আমি কাটতেছি, এই বড়ি দিয়ে ভাবি কাটতেছে, আর মনে কর বাসায় এখন মানুষ কিস কিস করতেছে, এত পরিমাণে মানুষ এসে, একজনের ফোন বাজে, একজনের হাসি, একজনের কাশি, আরেক মানে এই জন্য আপনারা মানে ই করবেন না যে তবে চারিপাশে বস্তির মতন করে ই করতেছ না, এরা আসলে মানুষজন বেশি থাকলে যেটা হয়। তো সবাই মিলা কাজ করতেছি আমরা, আজকে প্রায় 20 জন মানুষের আয়োজন হইতেছে আমগো বাসায়, তো আপনারা সাথেই থাকবেন, দেখতে থাকবেন আজকে কী কী রান্না হচ্ছে। ও আজকে স্পেশাল রান্না হচ্ছে, আপনি তো বলতেই ভুলে গেছি, এই দেখেন তরমুজের খোসা দিয়া ভাজি হবে আজকে, ভাজি। আপনারা এর আগে যারা কখনো খান নাই তারা রেসিপিটা দেখে নেবেন, আর যারা খাইছেন তারা আমাদের বইলা দিবেন আরও নতুন কোনো পদ্ধতি আছে নাকি যে এই তরমুজের খোসা খাওয়ার, আমরা খেয়ে নিব, ফেলে দিব না। হ্যাঁ এই যে দেখেন এই হচ্ছে সেই কি বলে তরমুজের খোসা ছিলকা আর কি, তরমুজের ছিলকা প্রথমে আমরা গাইছে নিছি, দেন সিদ্ধ করছে, সিদ্ধ করে যেটা ছাইকে নিছে, হ্যাঁ ছাইকেরা প্রায় কিছুক্ষণের মধ্যে বাগার দিয়ে ফেলবে। তো এই যে এখানে গরুর মাংস বসাই দিছে,
হয়ে গেছে। তারপরে এই যে দেখেন বাগারও দিয়ে দিয়েছে অলরেডি। এটার মধ্যে কি কি দেওয়া হয়েছে মা? চিংড়ি মাছ দিয়ে। আচ্ছা চিংড়ি মাছ দিয়ে ভালো আছে না? কালারটা খুব সুন্দর লাগতেছে, বাকিটা খাওয়ার পরে বুঝে যাবে। এটা অনেক মজাই দেবো না? অনেক মজাই দেবো। এটা রান্না হলে তো খাই না, তা না হলে স্বাদ আসবে না। আর এই হলো গরুর মাংস রান্না হচ্ছে। ইদানিং আমার মা রান্না করা ভুলে গেছে, দেখে মনে হইতেছে তরকারিটা টেল টেল করতেছে, মশলা কম হয়েছে। যাই হোক, ওটা বিষয় না। তুই ওই থেকে গেছে রান্না, আমি তরকারি রান্নার মেন ইয়ে হইলো, তোমার যখন শুরু করে না তখন সব কিছু পাল্টে দিতে হয়। আর এখানে হলো সব কিছু রান্না চলতেছে। এই যে ভাতিজার জন্য মনে হয় আচার দিবে, সেটারও ব্যবস্থা করছে। আর এই যে হলুদ মরিচ, এটা হলো পানি ফুটাইছিল, সেই পাতিল এখানে রেখে দিয়েছে ফুটাইয়া। আর এইগুলো এগুলো হলো এই যে পেঁয়াজ কাটছি, হলো পোলাও রান্না করবে, ডিম রান্না করবে, গরুর মাংস বসাই দিছে অলরেডি। তারপর ওই যে দেখেন এক পাতিলা চাল ভিজাইছে, তারপর ওই যে ওই কলস যে দেখতেছেন ওইটা কিন্তু পানির কলস। দেখেন পুরো রান্নাঘরের কি হাল আমি আপনাদের দেখাচ্ছি, এই দেখছেন, মানে পুরা ভরা, কোনো জায়গাতে এক ফোঁটা ফাঁকা নেই, পুরাটা ভরা। তো এখনকার ভিডিওটা মোটামুটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।